বন্ধুরা, আমাদের গ্রহের সবচেয়ে ধ্বংসাত্মক এবং বিপজ্জনক ভৌগোলিক প্রক্রিয়া আগ্নেয়গিরি। মাটির নিচে থাকা উত্তপ্ত গলিত পাথর, ছাই এবং গ্যাস যে পথে বেরিয়ে আসে সেগুলি মূলত আগ্নেয়গিরি। আর বর্তমানে সমস্ত পৃথিবীতে প্রায় 1500 সক্রিয় আগ্নেয়গিরি আছে এবং প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 50 থেকে 70টি আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে। আর আপনারা জানলে আশ্চর্য হবেন যে আমাদের এই পৃথিবীতে এমনও কিছু কিছু প্রাণী আছে যারা কিনা এই বিপজ্জনক জায়গাতে বসবাস করে এবং এই সমস্ত জায়গাতে তারা বেঁচে থাকে। আর জানার জন্য চ্যানেলের আজকের ভিডিওতে দেখতে চলেছেন বিশ্বের এমনই কয়েকটি প্রাণী যারা কিনা এই গ্রহের সবচেয়ে বিপজ্জনক আর উত্তপ্ত জায়গাতে নিজেদেরকে মানিয়ে নিয়েছে। আর এই প্রাণীগুলো কীভাবে এই প্রতিকূল পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিয়েছে জানতে হলে না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমাদের ভিডিওর প্রথমে যে প্রাণীটি রয়েছে সেটি হলো থার্মোফাইলস। থার্মোফাইলস মূলত অণুজীব। তারা ভয়ানক গরম পরিবেশে বসবাস করা প্রাণী। এই প্রাণীটিকে আগ্নেয়গিরির কাছাকাছি এবং আগ্নেয়গিরির ভেতরে পাওয়া যায়। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের গরম পুলগুলি মাটির নিচে আগ্নেয়গিরির কারণে উত্তপ্ত থাকে। এই পরিবেশগুলি থার্মোফাইল প্রাণীদের আবাসস্থল। এই জীবের এক অনন্য এনজাইম থাকার কারণে এরা এই চরম তাপমাত্রা থেকে রক্ষা পায়। থার্মোফাইল 252 ডিগ্রি তাপের মধ্য দিয়ে চলাফেরা করতে পারে। এই থার্মোফাইল অণুজীবটি জৈব প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই থার্মোফাইলের 2টি প্রজাতি ফিঙ্গারপ্রিন্টের ব্যবহৃত এনজাইমের উৎস। আমাদের ভিডিওর 2 নম্বরে যে প্রাণীটি রয়েছে সেটি হলো মেরিন ইগুয়ানা। ফার্নান্দিনা দ্বীপ হলো গ্যালাপাগোস আগ্নেয়গিরির মধ্যে সবচেয়ে সক্রিয় এবং সবচেয়ে পুরাতন, এবং এখানে সামুদ্রিক এবং স্থল ইগুয়ানাদের বাসস্থান। মহিলা ল্যান্ড ইগুয়ানা তারা তাদের ডিম রক্ষার জন্য আগ্নেয়গিরির তাপ ব্যবহার করে থাকে। বছরে হাজার হাজার ইগুয়ানা আগ্নেয়গিরির উষ্ণ ছাইতে ডিম পাড়ার জন্য উপকূল থেকে চলে আসে। আর আগ্নেয়গিরির উষ্ণ ছাই ইগুয়ানাদের ডিম ফুটানোর জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করে। অনেক প্রাণীর মতো ল্যান্ড ইগুয়ানাদের তাদের পরিবেশের সমস্যা বোঝার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। যখন তাদের প্রবৃত্তি তাদের সম্ভাব্য আগ্নেয়গিরির কার্যকলাপ দেখে সতর্ক করে তখন তারা সেখান থেকে পালিয়ে যায়। নাম্বার 3 যে প্রাণীটির নাম রয়েছে সেটি হলো স্লিপার হাঙ্গর। মেক্সিকো এবং জাপানের পানিতে অবস্থিত স্লিপার হাঙ্গর ন্যূনতম দৃশ্যমানতার সাথে গভীর পানিতে থাকতে পছন্দ করে। কয়েক বছর আগে একটি অভিযানের সময় ন্যাশনাল জিওগ্রাফিকের টিম একটি আগ্নেয়গিরির ক্যান্ডেরার ভিতরে এই হাঙ্গরগুলি খুঁজে পেয়েছিল। এই হাঙ্গরগুলি দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় পানির একটি সক্রিয় আগ্নেয়গিরি থেকে মাত্র 12 মাইল দূরে ছিল, আর এটি সেই সময় গবেষকদের দৃষ্টি আকর্ষণ করেছিল। সবার শেষে যে প্রাণীটির নাম রয়েছে সেটি হলো ফ্লেমিঙ্গো। ফ্লেমিঙ্গো তানজানিয়ায় ওল্ড ডুইনো ল্যাঙ্গায় আফ্রিকার একটি অন্যতম সক্রিয় আগ্নেয়গিরিতে বসবাস করা একটি পাখি। আফ্রিকার এই আগ্নেয়গিরিটি বিশ্বের সবচেয়ে বিষাক্ত পানি দ্বারা বেষ্টিত। আর ফ্লেমিঙ্গোদের প্রাথমিক প্রজনন স্থল নেপটুন হ্রদে। এই হ্রদের পানি খুব গরম হয় এবং এর তাপমাত্রা 104 ডিগ্রিতে পৌঁছায়। হ্রদটি অগভীর এবং গরম, তাই এটি প্রচুর পরিমাণে বাষ্পীভবনের শিকার হয়, যা খনিজ উপাদানকে ঘনীভূত করে, যার ফলে অনেক সময় পানির pH 12 পর্যন্ত পৌঁছায়, যা বেশিরভাগ জীবনের জন্য বিষাক্ত হবে। আর এটি ইকোসিস্টেম ত্বকের ক্ষতি করতে পারে এবং গাছপালা সহ মানুষ এবং প্রাণীকে হত্যা করতে পারে। এমন বিপজ্জনক জায়গা হওয়া সত্ত্বেও সে এলাকাতে প্রায় 2 মিলিয়নেরও বেশি ফ্লেমিঙ্গোদের আবাসস্থল। ফ্লেমিঙ্গোরা স্থানীয় দ্বীপগুলিতে বাসা তৈরি করে, আর এই অঞ্চলটি বিষাক্ত হওয়ার কারণে সেখানে শিকারীদের কোনো ভয় নেই এবং এই জন্য এই স্থানটি ফ্লেমিঙ্গোদের কাছে এত প্রিয়। তো বন্ধুরা, আগ্নেয়গিরিতে বসবাসকারী কোন প্রাণীটি আপনাকে অবাক করেছে তা আমাদের কমেন্টে জানিয়ে দেবে। আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং জানা অজানা আর রহস্যে ঘেরা সকল তথ্য জানতে আমাদের এই চ্যানেলটির সাথেই থাকুন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যেতে পারে। তো পরবর্তী ভিডিও আসা আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।